السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. وبعد ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে কোন এক বক্তব্য শুনেছেন যে জামাতে যদি হাজির কেউ না হয় তাহলে সে গুনাহগার হবে, কেননা জামাত সালাত আদায় করা ওয়াজিব। সেক্ষেত্রে তার প্রশ্ন হলো যে এই ওয়াজিব তরক করার পরেও যদি কোনো নফল ইবাদত করে তাহলে সেটা কবুল হবে কি না। প্রশ্নের প্রথম অংশ যেটা সেটা হলো জামাত সালাত আদায় করা ওয়াজিব, কেননা সহি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআ নিদাআ ফালাম ইয়াতিহি ফালা সালাত লাহু ইল্লা মিন উযর। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু দাউদ হাদিস নম্বর হলো 551 এবং ইবনে মাজাহ হাদিস নম্বর হলো 793 এবং সহিহ ইবনে মাজাতে শেখ আলবানি রহমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। এবং এই হাদিসের আলোকেই মুহাদ্দিসিনে কেরাম এবং উলামায়ে কেরাম বলেছেন যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব। অতএব কোনো ব্যক্তি যদি বিনা উজরে জামাত তরক করে তাহলে সে গুনাহগার হবে। বিনা উজরে জামাত তরক করে তাহলে সে গুনাহগার হবে, কিন্তু জামাত ছাড়াও অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে, কেননা সালাত আদায় করা হলো ফরজ, তাকে আদায় করতে হবে। আর সেই সালাত তার আদায় হয়ে যাবে কবুল হওয়া না হওয়ার, করা না করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমরা প্রত্যেকেই এই নিয়তে এই আশায় ইবাদত করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতগুলো কবুল করবেন, সেটা ফরজ হোক নফল হোক যে কোনো ইবাদত। কিন্তু ফরজ যেটা আদায় করতে হবে সেটা আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নির্ধারিত, সেটা আদায় করতেই হবে। আর নফল সুন্নতগুলো আমরা সওয়াবের আশায়, গুনাহ মাফের আশায় আদায় করি, যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে সেইভাবে। আর গুনাহগার হওয়ার পরেও যদি অন্য কোনো ইবাদত করে অবশ্যই অবশ্যই তাকে ইবাদত করতে হবে, ইবাদতের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ থেকে তওবা ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যারা গুনাহগার কাজ করে, গুনাহ কাজ করার পরে আল্লাহকে স্মরণ করে এই আশা নিয়ে যে আল্লাহ ছাড়া তো গুনাহ কত মাফ করার কেউ নেই, আর তারা যদি তাদের এই গুনাহের কাজে অটুট না থাকে তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহকে ক্ষমা করে দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। অতএব যদি কেউ মানে গুনাহ করার পরে বরং আরো ভালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবার হাদিস আসছে, বাইসাইয়াতা আল হাসানাত তামহুহা, তুমি যদি কোনো পাপ করে ফেলো, গুনাহ করে ফেলো, তাহলে সাথে সাথে একটি ভালো কাজ করো, তাহলে এই ভালো কাজ গুনাহটাকে কি করে দিবে, মুছে দিবে, বা ভালো কাজের মাধ্যমে এই গুনাহটা মাফ হয়ে যাবে। এই ব্যাপারে বহু হাদিস রয়েছে ইনশাআল্লাহ। তো ভালো কাজ নিয়মিত করার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করবেন, আর জামাতে সালাত আদায় করার চেষ্টা করবেন, কেননা বিনা উযরে জামাত তরক করলে অবশ্যই ব্যক্তি গুনাহগার হবে, কারণ আল্লাহ রাসূলের হাদিস, মান সামিআ নিদাআ ফালাম ইয়াতিহি ফালা সালাত লাহু ইল্লা মিন উযর, হাদিসটি সহিহ, যার রেফারেন্স শুরুতেই এই প্রশ্নের উত্তরের শুরুতেই দেওয়া হয়েছে। আল্লাহু আলামু বিস সওয়াব।